প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মোহাম্মদ এজাজ মোল্লা লিখেছেন আব্দুল্লাপুর থেকে তার বয়স ছেচল্লিশ বছর তিনি লিখেছেন যে ডাক্তার সাহেব আমার ছেলের বয়স চোদ্দ বছর ওর দৃষ্টিশক্তি কম রাতে চোখে ভালো দেখে না সব সময় ঝাপসা দেখে কি ধরনের খাদ্য খেলে আমার ছেলের চোখ ভালো থাকবে তা জানাবেন বয়সটা কত ছেলের চোদ্দ বছর চোদ্দ বছর এটা মানে বয়সন্ধিখন এখন চোদ্দ বছর যেটা এটা আমরা আমাদের দেশের জন্য খুব গুরুত্ব বহন করে এই সময় বিভিন্ন রকম হরমোনাল প্রবলেমগুলি দেখা দেয় বিভিন্ন রকম স্কিন প্রবলেম দেখা দেয় বা ছেলেদের মুখে বর্ণ আসে এই সময়টার খাদ্যাভ্যাসের ভিতরে আপনার দধি থাকতেই হবে সালাদ থাকতেই হবে কারণ এই সময় বাচ্চারা যে কোনো ভাবই হোক তারা একটু রিস্ক ফুড হার্ট ফুড বেশি খেয়ে ফেলায় একটু মাংস একটু শিঙ্গারা একটু চমচা এখন তো দেখেন অনেক ফাস্ট ফুডের দোকান হয়ে গেছে কাবাব টাবাব বিভিন্ন এই যে রিস্ক ফুডগুলো এই রিস্ক ফুডগুলো একটু অসুবিধার সৃষ্টি করে তো এগুলোকে আবার প্রোটেক্ট করার জন্য আপনাকে সালাদ দধি শাক সবজি ফলমূল এগুলি বেশি খেতে হবে ছেলেটা যদি চোদ্দো বছরের ছেলে বাহির থেকে যদি সে পাঁচটা সিঙ্গারা খেয়ে আসে খেয়ে আসে একটু কাবাব খেয়ে আসে একটু বিরিয়ানি খেয়ে আসে বাসায় যদি আবার তাকে একটু সালাদ দি খাওয়ানো হয় তাহলে একটু তাহলে একটু মানে এই ফাইবার না হলে কোষ্ঠকাঠিন্য হবে দেখা যাচ্ছে চার পাঁচ দিন স্টুল ক্লিয়ার হয় না মা বাপকে বাচ্চা বলতেছে না আমি তো আগেই বলছি এটা বয়সন্ধিকাল পুরো কঠিন সময় চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বারো থেকেই এখন আরম্ভ হয়ে যায় এখনকার ছেলেমেয়েরা একটু বেশি অল্প বয়সে মেচিউরিটি লাভ করে যায় বুঝে ভালো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে কিন্তু খাদ্য অভ্যাস সম্বন্ধে জানে না একটু রিস্ক ফুড তেলের জিনিস ভাজি জিনিস বেশি খেতে চায় এই খাবার থেকে একটু বাচ্চাদের বিরত রেখে বাড়ির জাউ ভাত শাক সবজি এগুলো খাওয়ার একটু অভ্যাস অন্তত অর্ধেকটা বাপ মায়ের নিয়ন্ত্রণে রেখে বাড়ির খাবার খাওয়াতে পারলে খুব ভালো হয় চোখের দৃষ্টিশক্তির জন্য বা ভালো চোখের জন্য অবশ্যই কিন্তু সুষম খাবার বা যে সমস্ত কোনো বিকল্পই নেই শাকসবজি খেতেই হবে ভর্তা খেতেই হবে আপনাকে তরকারি খেতে হবে যদি আপনার বাচ্চাদের চোখ ঠিক রাখতে হয় কারণ চোখের সাথে মাংসের কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ সম্পর্কটা হইল আপনার শাকসবজি সবজি ফলমূলের আর লাল শাক আপনাকে খেতে হবে ছোটো ছোটো পোনা মাছ মানে মলা ঢেলা মাছ আপনাকে খেতে হবে নাহলে বাচ্চার চোখের সমস্যা হবে এবং দাঁতের সমস্যা হবে দাঁতের সমস্যা হচ্ছে বাচ্চারা লজেন খাইতে খাইতে মিষ্টি খাইতে খাইতে এই সময় চোখ দাঁত স্কিন সব নষ্ট করে দিচ্ছে বাচ্চাদের সাইনোসাইটিস হচ্ছে অধিক মিষ্টি খাওয়ার জন্য পেটে অসুখ হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য প্রসাবের সমস্যা হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য হরমোন সমস্যা হচ্ছে এই চিনি খাওয়ার জন্য চিনিকে হোয়াইট পয়জন বলে একশো বিশটা রোগের সৃষ্টি করে এই চিনি আমাদের দেশে ঘরে ঘরে যেই হারে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা আছে বাচ্চা হলে ছেলে হোক মেয়ে হোক পঞ্চাশ কেজি মিষ্টি বন্ধুদের বাড়িতে পাঠায় বাচ্চা ফাইভে বৃত্তি পাইলেও মিষ্টি খাওয়ায় এইটে বৃত্তি পাইলেও মিষ্টি খাওয়ায় মেট্রিকে ভালো রেজাল্ট করলেও মিষ্টি খাওয়ায় এত মিষ্টি খাওয়া খাওয়াই আরে অসুখ হইলে খাওয়াইব ফল সেখানে নিয়ে যায় মিষ্টি আরও যেন অসুখ বাড়ে এই চিন্তা করে আর একটা পবিত্র অনুষ্ঠান বিয়ে সাদি সেখানেও কতগুলি মিষ্টি নেওয়া যায় এই জিনিস এই যে বাজে অভ্যাস মিষ্টি যে একটা বিষ 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 এই বিষটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কীভাবে বেরোবেন আসেন আমরা সকলে চিন্তা করি এর বিকল্প ব্যবস্থা করতেই হবে যে আপনার বাচ্চা হইছে আপনার বাচ্চা ভালো রেজাল্ট করছে আপনার বাচ্চার বিয়ে শুভ সংবাদ এগুলোর জন্য আপনি আর বন্ধুবান্ধবকে নিজে কিনা নিয়ে বিষ দিয়ে আসবেন এই বিষে বিষে পুরা দেশে অর্ধেক মানুষকে মিষ্টি খাইয়া অসুস্থ হয়ে যাচ্ছে এই চিনি খাওয়া বন্ধ করতে হবে বাচ্চা ভাই এজাজ মোল্লা বলছে যে তার বাচ্চা রাতে চোখে দেখেই না তো নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা এটা কিন্তু যদি হয় না তাকে অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে এখন যেতে হবে কারণ এই বাচ্চারা মিষ্টি খেয়ে খেয়ে এগুলি বেশি হচ্ছে এই লজেন একটা মুখে দিয়া ঘুমায় মিষ্টি রসগোল্লা খাইয়া ঘুমায় বাচ্চারা দাঁত মুখ চোখ আপার সাইড সম্পূর্ণটাই বিকল হয়ে থাকে অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের অভিভাবকরা অসতর্কতার কারণে বা অসাবধানতার কারণে একটা ভুল করেন যে হয়তোবা জন্মের পরে এক একটা চোখের সমস্যা হচ্ছে আরেকটা চোখ দিয়ে দেখছে এই কারণে যেহেতু আমাদের দুইটা চোখে আমাদের শরীরটাকে পুরো ভারসাম্য নিয়ন্ত্রণ করে ফলে আরেকটা চোখের উপর চাপ করে ওই চা ওই চোখটাও কিন্তু ধীরে ধীরে ক্রমশ তার দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় আবার হয়তোবা এমনও হচ্ছে যে একটা চোখ দিয়ে ঠিকমতো দেখছে না ওরা ভাবছে যে দুটা চোখ দিয়ে দেখছে না তো এই জিনিসগুলো কিন্তু আসলে সঠিকভাবে নির্ণয় করা প্রয়োজন এই এই জিনিসগুলো নির্ণয় করার জন্য অবশ্যই আপনারা সুষম খাবারের দিকে নজর দিবেন বাচ্চা যেন সব ধরনের খাবারই খায় ডাক্তার আলমের মধ্যে কিন্তু খুব বিস্তারিতভাবে বললেন যে আমাদের এখন বর্তমান সময়ে বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার টাবার হোটেল রেস্টুরেন্টে ফাস্টফুডের খাবার দাবার বা টিফিনের মধ্যেই এমন কিছু খাবার খায় যেগুলি কিন্তু আমাদের একটা দেখলে খুব অবাক হবেন প্রতিটা স্কুলের সামনে বেশ কিছু ব্যাধব খাদ্য বিক্রি হয় বেশ কিছু ব্যাধব খাদ্য যেরকম ধরেন কতগুলো পচা চালতার আচার কতগুলো পচা তেঁতুলের আচার কতগুলো বোরইয়ের পচা আচার এগুলি কিন্তু আসলে পচা কিন্তু এগুলিকে এরা কম দামে বাজার থেকে কিনা আনে এগুলি পোকা জোকা খারাপ জিনিস ফালাই দেয় ওইগুলিকে আইনা এই বিভিন্ন রকম টেস্টিং সল্ট দেওয়া তারপরে এই স্যাকারিন দিয়ে তারপরে বিভিন্ন রকম আজে বাজে জিনিস দিয়ে এগুলিকে প্রসেস করে এগুলি সব ভালো ভালো স্কুলগুলো দামি দামি স্কুলগুলোর সামনে শত শত দোকান এইগুলি নিয়ে বসে আছে খারাপ জিনিসগুলি বাচ্চারা খায় বলে বিক্রি হয় বলে তারা ওই দোকানের সামনে যায় অতএব কোনো এই ধরনের দোকান স্কুলের সামনে থাকতে দেওয়া উচিত না আরেকটি ব্যাপার লক্ষ্য রাখবেন ভাই এজাজ সেটি হচ্ছে যে বাচ্চা যেন খুব বেশি কম্পিউটারের সামনে না বসেন খুব বেশি গেম বয় না খেলেন কিংবা মোবাইল না সামনে না দেখেন তিনটা মোবাইল নিয়ে বাচ্চারা এগুলো কিন্তু বাচ্চার প্রকারান্তরে কিন্তু চোখের ক্ষতি করে হ্যাঁ চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় চোখ শুষ্ক করে দেয় হ্যাঁ বাচ্চা অস্থির থাকে খিটখিটে থাকে মাথা ব্যথা করে ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয় অতএব আমরা যেন যে বসাইছে গ্রাম দেশে টাওয়ার বসেছে টাওয়ারের আশেপাশে একশো চল্লিশ ভিতরে যত নারকেল গাছ সুবারি গাছ আছে সব জ্বলে যাচ্ছে নারকেলটা খোসা শূন্য হয়ে লাল হয়ে পড়ে যাচ্ছে একটা দুটা না অজস্র গাছ এরকম গ্রাম এলাকায় গেলে পরে আপনি দেখতে পাবেন যে এই মোবাইল এর টাওয়ারের চতুর পাশে নারকেল গাছ সুবারি গাছ বিভিন্ন রকম গাছ গাছটা ঔষধি গাছ সবগুলো এরকম পুরে চলে যাচ্ছে অতএব এগুলো সম্বন্ধে আমাদেরকে একটু সতর্ক হইতে হবে একটু সাবধান থাকতে হবে আমি তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মনীষা লিখেছেন কক্সবাজার থেকে তার বয়স ছাব্বিশ বছর তিনি লিখেছেন যে স্যার আমার সামনের দাঁত বেশ উঁচু মাঝে মাঝে দাঁতে গোড়ায় ব্যথা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বিকল্প দাঁত লাগানোর কথা বলেছেন দাঁত ব্যথার জন্য ডেন্টাল ক্লিপ ব্যবহার করবো নাকি খাদ্যপথের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে তা জানাবেন যে মা আপনার যে দাঁত উঁচু আছে এই জন্য কিন্তু এটাও একটা সৌন্দর্য এটা একটা স্টাইল আমরা কেন খামা করা এই দাঁতকে দাঁত বদল করা দাঁতে ক্লিপ লাগানো এগুলোর ফলে একটু অসুবিধাও হয়ে যেতে পারে কিন্তু এখন বিশ্বের অনেক দেশই করতেছে কিন্তু আমাদের ন্যাচারোপ্যাথিতে অর্গানিক পদ্ধতিতে এটা আমরা কোনোদিনও গ্রহণ করি না তবে এই এই পদ্ধতির থেকে আপনি কিছুটা সেপ পেতে পারেন যদি আপনি চারটা করে লবঙ্গ এবং এক টুকরা আদা এক টুকরা কাঁচা হলুদ মুখে নিয়ে চুষতে পারেন তিন মাসের একটা কোর্স করে দেখতে পারেন এর ফলে একটা পরিবর্তন আসে আর আপনি দুই চামচ অলিভ অয়েল এবং দুই চামচ কালিজিরার তেল এই আর এক চামচ মধু একসাথে মিক্স করে সকাল থেকে রাত্র পর্যন্ত তিন মাস খেয়ে দেখতে পারেন একটা ভালো রেজাল্ট পাবেন এটা আমি বিশ্বাস করে যদি থাকে আপনি কাজটা করতে পারেন আমাদের দেশে কিন্তু এখনও দাঁতের যত্নের ব্যাপারে দাঁতকে সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করা পরিষ্কার করা কুলকুচি করা এর কোনো বিকল্পের কাছে যাওয়ার কিন্তু এখনো তেমন একটা কিন্তু অ্যাওয়ারনেস বা সচেতনতা আমরা দেখছি না তিন মাস ছয় মাস পর পর দাঁত থেকেই তো সব রোগ আরম্ভ হয় ওই কারণে দাঁতের ভিতরে একটা জাল লাগিয়ে রাখলে দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর দাঁতের সাথে শুধু দাঁতের সম্পর্ক তা না দাঁতের সাথে আতের সম্পর্ক মানে আত্মার সম্পর্ক দাঁতের সাথে শরীরের সম্পর্ক এখান থেকে আপনার বিভিন্ন রকম জীবাণু মুখে ঢুকতে থাকে অতএব সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অনুরোধ করি আল্লাহর দেওয়া যে দাঁতগুলো একটু উঁচু হলেও আপনি এটাকে চালিয়ে নেন এবং আপনি লবঙ্গ দার্শিনি অলিভ অয়েল কালিজিরার তেল এগুলোর মাধ্যমে এর একটা পরিবর্তন আনার চেষ্টা করেন তবে কেউ যদি মনে করেন বা বন মনীষে যদি মনে করেন যে দাঁত এই উঁচু দাঁত তাকে দেখতে বিশ্রী লাগছে সে স্বস্তি অনুভব করছে না তাহলে তার পছন্দ মতো যে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারে আদারওয়াইজ একটা আলমগু মধ্যে যে খাদ্য কথা বললেন ওই পথের মাধ্যমে কিন্তু দাঁতকে যথেষ্ট শক্ত সবল মজবুত রাখা যায় আমরা ন্যাচুরোপ্যাথির ডাক্তার হিসাবে আমরা এইটুকুই বললাম তো এরপরে আপনি যদি কোনো বিশেষজ্ঞ দাঁতের ডাক্তারের স্বর্ণ হতে পারেন এটা নির্ভর করে আপনার চিত্তবিত্তের উপরে আপনার যদি অনেক চিত্তবিত্ত থাকে তাহলে আপনি দাঁতের জন্য আপনার এক লাখ টাকা ব্যয় করতে পারেন তবে আপনি আমার মনে হয় দুই তিনটা মাস কাঁচা হলুদ লবঙ্গ আর আদা এই তিনটা জিনিস একটু খেয়ে দেখেন আর অলিভ অয়েল এবং কালিজিরার তেল আর মধু মিক্স করে আছরছ করে খেয়ে দেখেন এই দুই তিনটা মাস আপনি কোনোরূপ মিষ্টি জাতীয় জিনিস খেতে পারবেন না তিনটা ವರ್ಷ এটা কোর্স করবে তিন মাস কোনো মিষ্টি এবং মাংস খাবেন না আপনি যে লং বা লবঙ্গ বলছেন লবঙ্গ মানে লং বলছেন এটি কিন্তু দাঁত ব্যথার জন্য একটা খুব দাঁত ব্যথা কমার জন্য কিন্তু একটা ব্যথা কমায় দাঁত পুর্ষেশ করে আবার সাথে আপনি কাঁচা হলুদ দিতেছি আদা দিতেছি তিনটা দাঁতটাকে পুর্ষেশ করে এই ধরনের কিছু ঘটনা অলৌকিক ঘটে আমি দেখেছি আল্লাহর রহমত হয় আল্লাহ তালা সব কিছুরই তো মালিক আল্লাহ তালা আল্লাহ যদি রহমত করে দেয় এরকম হইছে ঘটনা অনেকগুলো আমরা দেখেছি দাঁত ব্যথা কিন্তু তুতলা লোক তাকে এই ধরনের অ্যাডভাইস করছি পরে সে আমার সাথে দেখা করতে আসছে ছয় মাস সে নিজে কষ্ট করছে তার তুতলামি করে দেখে তার বিয়ে হইতেছিল না সে ঠিকই কাঁচা হলুদ লবঙ্গ আদা সে মুখে রাখছে আর চুষছে কাঁচা হলুদ আদা লবঙ্গ ছয় মাস শুষার পরে তার স্টেমারিং ভালো হয়ে গেছে তার বয়সটা পনেরো থেকে উনিশের ভিতরে হবে তো আমার বছর আগের ঘন্টা সে আপনি আমাকে টিভিতে এরকম অ্যাডভাইস করেছিলেন আমি তো ভালো হয়ে গেছি সে আমার আমাকে স্পষ্ট কথা বলে শোনাইল আগের কথা আবার রেকর্ড করে রাখছে তার মা আসার সাথে ওই রেকর্ড থেকে আবার আমাকে শুনাইলো যে দেখেন আমি আগে হ্যাঁ করতাম কিন্তু এখন কালিজিরা লবঙ্গ কাঁচা হলুদ আদা মধু এই কয়টা জিনিসই আমি ব্যবহার করছি আমার ভালো হয়ে গেছে দর্শক এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কোনো পরামর্শ থাকলে তাও জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে আশা করি আপনাদের কিছু জানার থাকতেই পারে সেই ব্যাপারগুলো আমাদের কাছে লিখবেন লেখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি লিখবেন এই ঠিকানায় মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত মোবাইল নম্বরও বলে দিচ্ছি মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে রাত বারোটার সময় চোখ রাখুন কারণ সে সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি প্রচারিত হবে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি